একটি গরিব সাঁওতাল পরিবারে জন্ম হয়ে বর্তমানে আজ সে ভারতের রাষ্ট্রপতির জন্য মনোনীত, যার জীবন কোনো সাধারণ জীবন ছিল না। জীবনে অনেক স্ট্রাগল করতে হয়েছে ইনাকে। এক সময় তো ইনার ছেলেরা ইনাকে একা ছেড়ে দিয়ে চলে যায়, নিঃস্ব হয়ে একা একা জীবন কাটাতেন। নিঃস্ব হয়েও ইনি পুনরায় মাথা তুলে দাঁড়ান, ভারতের ট্রাইবাল জাতির একজন অনুপ্রেরণা হয়ে ওঠেন। যদি আপনার কাছে জ্ঞান, আবেগ ও কিছু করার হিম্মত থাকে, তাহলে পৃথিবীর কোনো বাধা আপনার সফলতাকে আটকে রাখতে পারবে না। ভারতবর্ষ আপনাকে এই শক্তি দেয় কিছু করার। ভারতবর্ষ আপনাকে এই শক্তি দেয় শূন্য থেকে শুরু করে শতক পর্যন্ত পৌঁছানোর। এই রকম জ্ঞান ও হিম্মতের কারণে ভারতবর্ষের সব থেকে বড় পোস্ট প্রেসিডেন্ট অব ইন্ডিয়া অর্থাৎ রাষ্ট্রপতির জন্য মনোনীত হলেন দ্রৌপদী মুর্মু। বলা যেতে পারে ইনি রাষ্ট্রপতি হয়েই গেছেন। বিজেপির নেতৃত্বে এনডিএ থেকে মনোনীত হয়েছেন দ্রৌপদী মুর্মু। কে এই দ্রৌপদী মুর্মু? ইনি 2015 থেকে 2021 পর্যন্ত ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন। আজ আমরা জানব, একটি গরিব সাঁওতাল পরিবার থেকে ভারতের রাষ্ট্রপতির জন্য মনোনীত হওয়া দ্রৌপদী মুর্মুর সংঘর্ষে ভরা জীবন কাহিনী সম্পর্কে। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। দ্রৌপদী মুর্মু 1958 সালের 20 জুন উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার বাইদাবুসি গ্রামে বীরিঞ্চি নারায়ণ টুডুর কাছে একটি সাঁওতাল উপজাতির পরিবারে জন্মগ্রহণ করেন। পাঁচজনের পরিবারের মধ্যে পিতা, মাতা, দুই দাদা ও ইনি এক বোন ছিলেন। শুরু থেকে পড়াশোনার প্রতি খুবই আগ্রহী ছিলেন। ইনাকে পড়াশোনার প্রতি মোটিভেট করান ইনার ঠাকুমা। ইনার ঠাকুমা ইনাকে সবসময় বলতেন, জীবনে কিছু করতে চাইলে প্রচুর পড়াশোনা করো। তখন গ্রামের স্কুলে ক্লাস 7 পর্যন্ত পড়ানো হতো। 7 কমপ্লিট হওয়ার পর ইনার পরিবার আর পড়াতে চায়নি। একদিন ইনার গ্রামের এক ইভেন্টে বড় বড় মন্ত্রী ও অফিসারগণ এসেছিলেন। ইনার পিতার এই ইভেন্টে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি না গিয়ে মেয়ে দ্রৌপদীকে পাঠান। এই ইভেন্টে সবাই দ্রৌপদীর ট্যালেন্ট দেখে খুবই অনুপ্রাণিত হন। এক মন্ত্রী দ্রৌপদীকে বলেন, দ্রৌপদীর পড়াশোনার সমস্ত খরচ তিনি বহন করবেন। এরপর পড়াশোনার জন্য দ্রৌপদী ভুবনেশ্বর চলে আসেন। এখানে গ্র্যাজুয়েট ডিগ্রি পাস করেন। ছোটবেলা থেকে ইনার স্বপ্ন ছিল শিক্ষকতা করা। এরপর ইনি এই পেশার সাথেই যুক্ত হন। ইনি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন। সরকারের জন্য ইনি জুনিয়র রিসার্চ ফেলো হিসাবেও কাজ করেছেন। পড়াশোনার মেন উদ্দেশ্য ছিল সমাজের জন্য কিছু করা, দলিত জাতিদের সম্পূর্ণ সম্মান প্রদানের ব্যবস্থা করা। এরপর ইনি কমিউনিটি সেন্টারে ফ্রিতে পড়ানো শুরু করেন। অনেকেই বলেছেন ইনার পড়ানোর ধরন এতটাই সুন্দর ছিল যে ছাত্রদের সাথে সাথে ছাত্রের গার্জেন, এছাড়া সমাজের অনেক শিক্ষক ও উচ্চবর্গের মানুষ ইনার লেকচার শুনতে আসত। মানুষের জন্য কিছু করার উদ্দেশ্যে পুরো উড়িষ্যার রাজ্যের অধিকাংশ গ্রামে গ্রামে ঘুরেছেন, বিভিন্ন মানুষের সমস্যাও শুনেছেন, যাকে যেই রকম পেরেছেন অর্থ দিয়ে হোক বা প্রশাসনিক দিক দিয়ে সাহায্য করেছেন। কিছুদিনের মধ্যে ইনি এতটাই জনপ্রিয় হয়ে ওঠেন যে উড়িষ্যার এমন কোনো ব্যক্তি ছিল না যে ইনাকে চিনত না। দ্রৌপদী মুর্মু শ্যামচরণ মুর্মুকে বিয়ে করেছিলেন। এই দম্পতির 2 ছেলে ছিল, যারা বর্তমানে মারা গেছেন, এবং একটি মেয়েও আছে। এই সমাজ সেবার কারণে এরপর ইনি উড়িষ্যার ময়ূরভঞ্জের রায়রুমপুরের ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হন। শুরুতেই ইনি রাজনীতি পছন্দ করতেন না। ইনি উপলব্ধি করেন, সমাজকে পরিবর্তন করতে হলে রাজনীতি ছাড়া সম্ভবই নয়। ইনাকে যে মন্ত্রী পড়াশোনার জন্য খুবই সাহায্য করেছিল, সেই মন্ত্রীর বন্ধুর কথা ইনি রাজনীতির ময়দানে নামেন। উড়িষ্যার জনতা ইনাকে এতই ভালোবাসতেন যে 2 বার নির্বাচনে দাঁড়ান এবং 2 বারই MLA হন। সাল 2000-এ ইনাকে মন্ত্রী বানানো হয়। এই সময় উড়িষ্যার CM ছিলেন নবীন পট্টনায়ক, যিনি নতুন নতুন CM পদে যুক্ত হয়েছিলেন। দ্রৌপদী মুর্মু এতটাই লোকপ্রিয় হয়ে উঠেছিলেন যে CM ইনাকে ইন্ডিপেন্ডেন্ট চার্জ দিয়েছিলেন। উড়িষ্যায় ভারতীয় জনতা পার্টি ও বিজু জনতা দলের জোট সরকারের সময় তিনি 6 মার্চ 2000 থেকে 6 আগস্ট 2002 পর্যন্ত বাণিজ্য ও পরিবহন এবং 6 আগস্ট 2002 থেকে 16 মে 2004 পর্যন্ত মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়নের স্বাধীন দায়িত্বের প্রতিমন্ত্রী ছিলেন। 2007 সালে উড়িষ্যার বিধানসভা দ্বারা তিনি সেরা বিধায়কের জন্য নীলকণ্ঠ পুরস্কারে ভূষিত হন। 2004-এ উড়িষ্যার রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হয়। বিজেপি ও বিজেডি 2 দল আলাদা হয়ে যায়। 2004 থেকে 2008 পর্যন্ত ইনি ট্রাইবাল মুক্তি মোর্চার অধ্যক্ষ হন। উদ্দেশ্য যদি সৎ হয়, তাহলে কাউকে পরোয়া করতে হবে না, সফলতার সিঁড়ি নিজেই বইতে পারবেন। ইনার সততা এতটাই ছিল যে ইনি কোনো অর্থ সঞ্চয় করতে পারেননি
এবং ইনার কোনো সম্পত্তিও ছিল না, এমনকি কিছু সময় অবধি ইনার পাশে কোনো ঘরই ছিল না। কিছুদিন পর ইনি নিজের ঘর নির্মাণ করেন। উড়িষ্যার রাজনৈতিক পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ার কারণে ইনি ইলেকশন হেরে যান। এরপর 2009 গ্রামে ফিরে আসেন। ইনার কাছে কোনো টাকা না থাকার কারণে ইনার সন্তানেরাও ইনাকে ছেড়ে চলে যান, ফলে ইনি প্রচুর ডিপ্রেশনে পড়ে যান। তাই তিনি সবসময় যে কোনো ইন্টারভিউতে বলেন, আমি যে স্ট্রাগলের সম্মুখীন হয়েছি আর যেন কাউকে সেই রকম সমস্যায় পড়তে না হয়। ইনার গ্রামের মানুষেরা ইনাকে খুবই মোটিভেটেড করেন। শিক্ষিত হওয়ার জন্য গ্রামের প্রত্যেক মানুষের সুবিধা অসুবিধা এবং প্রশাসনিক কাজে ইনি সাহায্য করতেন। এরপর 2015 বিজেপি সরকার ইনাকে ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসাবে নিযুক্ত করান। ইনি ছিলেন ঝাড়খণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল। বিজেপি পার্টিতে থাকা সত্ত্বেও বিজেপির আনা ট্রাইবালদের সংশোধনী বিল, যেমন সাঁওতাল টেন্ডেন্সি অ্যাক্ট, ছোট নাগপুর টেন্ডেন্সি অ্যাক্ট, এগুলোর ভরপুর বিরোধিতা করেন এবং এগুলোকে পাশ করাতেও দেননি। ফলে ধীরে ধীরে ঝাড়খণ্ডের মানুষের কাছেও ইনি ভালোবাসার পাত্রী হয়ে ওঠেন। 2015 থেকে 2021 পর্যন্ত ঝাড়খণ্ডের গভর্নর থাকেন। ইনি যদি ভারতের রাষ্ট্রপতি হন, ভারতের স্বাধীনতার পর জন্মানো প্রথম রাষ্ট্রপতি ইনি হবেন এবং ভারতের ইতিহাসে প্রথম এসটি প্রেসিডেন্টও ইনি হবেন। 2011 সেন্সাস হিসাবে পুরো ভারতে 8.6% ট্রাইবাল জনগোষ্ঠী আছে। উত্তর পূর্ব ভারতে সবথেকে বেশি ট্রাইবাল জনজাতির বাসস্থান। মিজোরামে 94% ট্রাইবাল পপুলেশন, নাগাল্যান্ডে 86%, অরুণাচল প্রদেশে 68%, ছত্তিশগড়ে 30%-এর বেশি ট্রাইবাল পপুলেশন রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গ, ঝাড়গ্রাম ও উড়িষ্যায় অনেকটাই ট্রাইবাল জনজাতির বাসস্থান রয়েছে। এইসব ট্রাইবাল জনগোষ্ঠীর কাছে দ্রৌপদী মুর্মু ভগবানের দূত হয়ে আসবেন।